রুশ ইউক্রেনের যুদ্ধের মাঝে বেশ কয়েকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইউক্রেনকে পশ্চিমাদের উন্নত অস্ত্র আর F-16 যুদ্ধবিমান পাঠানোকে রাশিয়া পারমাণবিক হামলার উস্কানি হিসেবেই পশ্চিমাদের দায়ী করছেন। এবার যেন তোড়জোড়টা খানিকটা বেশি। বেলারুশ থেকে পারমাণবিক হামলা শুরু করাটা পুতিন যেন ক্ষমতার আরও কিছুটা দেখাতে মরিয়া পশ্চিমাদের বুঝিয়ে দিতে চান রাশিয়ার শক্তি। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে রাশিয়া উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাদের পারমাণবিক অস্ত্র। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার ওয়ারহেডের ভাণ্ডার রয়েছে রাশিয়ার কাছে। রাশিয়ার এই পারমাণবিক অস্ত্রাগার ঠিক কতটা বড়, কীভাবেই বা পরিচালিত হয় এই পুরো প্রক্রিয়া? ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানাচ্ছে 2022 সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণে আছে প্রায় 5,977টি নিউক্লিয়ার ওয়ারহেড। এগুলোর মধ্যে প্রায় 1,588টি স্ট্র্যাটেজিক হিসাবে মোতায়েন করা রয়েছে। এই অস্ত্রগুলো রাখা হয়েছে মূলত সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে। পারমাণবিক অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল বা রকেট, যেগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত নিশানা করা সম্ভব। আর রিজার্ভে আছে 2,889টি, বাকি 1,500টি ওয়ারহেড নাকি অবসরপ্রাপ্ত। তবে সেগুলো সম্ভবত এখনও অক্ষত এমনটাই মনে করে যুক্তরাষ্ট্র। বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট বলছে রাশিয়ার মোতায়েন করা নিউক্লিয়ার ওয়ারহেডগুলোর প্রায় 812টি আছে রাশিয়ার ল্যান্ড বেসড ব্যালিস্টিক মিসাইলে, সাবমেরিনে রাখা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 576টি, আর প্রায় 200টি আছে ভারী বোমারু বিমান ঘাঁটিতে। যুদ্ধের কথা বিবেচনা করলে রাশিয়ার ওয়ারহেডের সংখ্যা খুব বেশি নয়, তবে বর্তমান যুগে পারমাণবিক অস্ত্রগুলো অনেক বেশি শক্তিশালী এবং বৃহত্তর এলাকা নিয়ে আঘাত করতে সক্ষম। এত এত ওয়ারহেডের হিসাব নেওয়ার সঙ্গে সঙ্গে এটাও দেখা দরকার এগুলো দিয়ে শত্রু দেশে আক্রমণ চালানোর জন্য রাশিয়ার কাছে কী কী অস্ত্র কয়টি করে রয়েছে। রাশিয়ার কাছে প্রায় 400টি নিউক্লিয়ার অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট। ধারণা করা হয় সেগুলো 1,185টি ওয়ারহেড বহন করতে পারে। দেশটির কাছে আরও আছে 10টি সশস্ত্র পারমাণবিক সাবমেরিন, এগুলো সর্বোচ্চ 800টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এছাড়াও দেশটির প্রায় 60 থেকে 70টি পারমাণবিক বোমারু বিমান রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজের সীমানা রক্ষা করবে এবং এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।